তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি ইউরোপ এবং এশিয়া মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ, দেশটির নাম তুর্কি। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম তুর্কি। তো বন্ধুরা চলুন তুর্কির যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন তুর্কির যে ন্যাশনাল ফ্ল্যাগ যা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেশটি ইউরেশিয়া দেশের মধ্যে আছে এবং এই দেশের মধ্যে সুয়েজ খাল এবং পানামা খালের মতো এই দেশের মধ্যে অবস্থিত দুটি এমন জায়গা আছে যা ব্ল্যাক সিতে যাওয়ার জন্য একটি মাত্র নির্দিষ্ট জায়গা। এবং আমেরিকার কোন দিনকে এই দেশ নিজের অপমান ভাবে এবং বাংলাদেশকে যখন মান্যতা দিয়েছিল, তুর্কির অবস্থান তখন কোথায় ছিল? এবং এই দেশ এমন একটি দেশ যা ভারতবর্ষকে সন্তুষ্ট করার মতো বক্তব্য সবসময় কিন্তু দেয় না, এবং এই দেশে কিন্তু ভারতবর্ষ থেকে ফার্মাসিউটিক্যাল বা ঔষধ সব থেকে বেশি যায়, এবং এই দেশের বিভিন্ন স্যাটেলাইট কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু লঞ্চ করা হয়। তো বন্ধুরা চলুন আমরা এক এক করে সব কিছু জানি এবং দেখি। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলঘন্টি বা নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে তুর্কি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। পৃথিবীর মধ্যে 36 নম্বর সব থেকে বড় দেশ তুর্কি, যার আয়তন বা এরিয়া যদি আমরা দেখি আমরা দেখতে পাবো 783.356 বর্গ কিলোমিটার এই দেশটি টোটাল আয়তন বা এরিয়া। এই দেশটিকে অনেক দেশ অনেক নামে ডেকে থাকে, যেমন তুর্কি, তুরস্ক, টার্কি, কিন্তু এই দেশটির অফিসিয়ালি নাম হচ্ছে তুর্কি। এই দেশটির অফিসিয়ালি নামকে নির্দিষ্ট একটি সময় কিন্তু পরিবর্তন করা হয়। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ভারতবর্ষ এবং তুর্কি কোথায় তাও দেখানোর চেষ্টা করছি। তুর্কির মধ্যে অবস্থিত বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় কোথায় তার লোকেশন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই দেশে যেই কয়টি আপনারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লোকেশন দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি কিন্তু এই দেশের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যেমন 50টির কাছাকাছি এই দেশের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কিন্তু এখানে কম আপনারা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই দেশটি কতটা এরিয়া নিয়ে আছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন এটি হচ্ছে তুর্কি, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন এই দেশের যে রাজধানী, রাজধানীর দিকে যাওয়া যাক। রাজধানীর নাম আঙ্কারা, কিন্তু সব থেকে বড় শহর হচ্ছে ইস্তাম্বুল, যা ইউরোপ মহাদেশের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, ইউরোপ মহাদেশের মধ্যে টপ 10 বড় শহরগুলির মধ্যে ইস্তাম্বুলও আছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবে রাজধানী আঙ্কারা দেখানোর চেষ্টা করছি, যা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, এবং সব থেকে বড় শহর ইস্তাম্বুল, যা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। ইউরোপ মহাদেশের মধ্যে টপ 5 সব থেকে বড় শহরগুলির মধ্যে ইস্তাম্বুলও আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন আঙ্কারা দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গায় অবস্থিত, এই রাজধানীতেই অবস্থিত ভারতবর্ষের দূতাবাস এবং পাকিস্তানের দূতাবাস কোথায় আছে তার লোকেশনের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এক একটি জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তুর্কির রাজধানী আঙ্কারা, এবং এই দেশটি ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, এবং এই দেশটির বেশিরভাগ অংশ কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে আছে। এই দেশটির পশ্চিমে বুলগেরিয়া এবং গ্রিস, এবং এই দেশটির দক্ষিণে এজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর এবং সাইপ্রাস ছোট্ট দ্বীপ রাষ্ট্র। ভালো করে দেখলে বুঝতে পারবেন কোথায় ভারতবর্ষ দূতাবাস তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন লোকেশনের সাহায্যে, গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধু চলুন এই দেশের মধ্যে পাকিস্তানের দূতাবাস কোথায় তা দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন ভারতবর্ষের দূতাবাসের সামনে থেকে তোলা ছবি, সেই ছবিও দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধু চলুন পাকিস্তানের দূতাবাস কোথায় আছে তাও আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধু এই দেশটির দক্ষিণে সিরিয়া, ইরাক এবং পূর্বে ইরান, আজারবাইজান, আর্মেনিয়া, এবং উত্তরে জর্জিয়া, উত্তরে ব্ল্যাক সি, এবং সব থেকে বড় শহর ইস্তাম্বুল দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের দূতাবাস ঠিক এই জায়গায় অবস্থিত, তার লোকেশনও আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা ভাষার কথা বলে তুর্কি এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ধর্ম যদি আমরা দেখি এটি হচ্ছে ইসলাম বহুল একটি দেশ, এখানে সুন্নি ইসলাম 94% থাকে, 90% কুর্দিস, এবং এই দেশের মধ্যে 6-11% কিন্তু আদার্স বিভিন্ন ধর্মের মানুষ থাকে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি রাজধানী আঙ্কারা। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। যদি আমরা ধর্ম দিকে আমরা দেখতে পাবো ইসলাম বহুল এই দেশটি 94% সুন্নি এবং 90% কুর্দিস, 6-11% বিভিন্ন অন্য ধর্মের মানুষ থাকে, ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে এই দেশের কোথায় সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাও দেখানোর চেষ্টা করবো। তাছাড়া আঙ্কারার ঠিক পাশেই অবস্থিত একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাও দেখানোর চেষ্টা করবো। আজকের দিনে এই দেশের যিনি রাষ্ট্রপতি উনি হলেন তুর্কির 14 নম্বর রাষ্ট্রপতি রিজব তৈয়ব এরদোগান, এবং উপরাষ্ট্রপতি কেপটেট ইলমাজ। আমি আপনাদের ওনাদের ছবি দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই এয়ারপোর্টটি হচ্ছে সরকারিভাবে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে, কেননা এটি হচ্ছে রাজধানীর ঠিক পাশেই অবস্থিত, এবং এই দেশের জলের যদি আমরা পার্সেন্টেজ দেখে আমরা দেখতে পাবো 2.03%, এবং কারেন্সি তুর্কি লিরা বা TRY, এবং এই দেশের গিনি 4.19, যা মিডিয়াম রেঞ্জে আছে, HDR
ইউপিআই যা 0.838 যা ভেরি হাইতে আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিলাম তুর্কির রাজধানী আঙ্কারা। তো বন্ধুরা চলুন এই দেশের সব থেকে বড় শহর ইস্তাম্বুল দেখানো যাক এবং ইস্তাম্বুলের মধ্যে অবস্থিত এমন দুটি জায়গা যা সুয়েজ খাল এবং পানামা খালের মতো এমন দুটি জায়গা আছে যার মধ্যে দিয়ে কিন্তু ব্ল্যাক সিতে যাওয়ার জায়গার একটি মাত্র রাস্তা এবং সেই দুটি জায়গার নাম হচ্ছে বসফরাস চ্যানেল এবং দাতানেলসন চ্যানেল এবং এই দুটি চ্যানেলের মাধ্যমে কিন্তু ব্ল্যাক সিতে যাওয়া যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন ইস্তাম্বুল আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি সব থেকে বড় শহর এবং ইউরোপ মহাদেশের টপ 5 সব থেকে বড় শহরের মধ্যে এই শহরটিও অন্যতম। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুয়েজ চ্যানেল পানামা চ্যানেলের মতো এই জায়গার মধ্যে উপস্থিত এই শহরের মধ্যে উপস্থিত দুটি চ্যানেল আপনারা দেখতে পাবেন বসফরাস চ্যানেল এবং দারদানেলস চ্যানেল। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন ইস্তাম্বুল দেখানো যাক শহর গুগল ম্যাপের সাহায্যে খুলে এসে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই দেশটি ইউরেশিয়া দেশের মধ্যে আসছে কেননা এই দেশের একটি অংশ কিন্তু ইউরোপের সঙ্গে লাগে অথবা এই দেশের একটি অংশ কিন্তু এশিয়ার সঙ্গে লাগে। এই দেশটির রাজনীতিতে ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা করা হয়। 8 জুন 2022 কিন্তু এই দেশের নাম তুর্কি তা মান্যতা পায় এবং তুর্কির নামটি মান্যতা পাওয়ার পিছনে একটাই কারণ কেননা তুর্কির একটি নির্দিষ্ট বা পবিত্র একটি পাখির নামে কিন্তু তুর্কির নামটি রাখা হয় যা আমেরিকার মধ্যে সেই পাখিকে কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে কিন্তু খাওয়া হয়। তাই তুর্কির জন্য কিন্তু তা অপমানজনক যা ইউএনএ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কিন্তু এই বক্তৃতা দেয় এবং তা প্রস্তাব পাস হয় ইউএনএ এবং ইউএনএ প্রস্তাব পাসের সঙ্গে কিন্তু এই দেশটির নাম তুর্কি রাখা হয়। তো বন্ধুরা এই দেশে অটোমান সাম্রাজ্য আমি আপনাদের ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। তাছাড়া এশিয়া মহাদেশের মধ্যে তুর্কি এমন একটি দেশ যা নাটোর সদস্য। ইস্তাম্বুলের কাসিম পাশা একটি অঞ্চল সেই অঞ্চলের 26 ফেব্রুয়ারি 1954 কিন্তু তুর্কির 12 নম্বর রাষ্ট্রপতি 2004 শপথ নেয়। আরটিএ যা একেপি পার্টির নেতা 2001 কিন্তু সেই পার্টি খুব তাড়াতাড়ি কিন্তু একটি ট্রেন্ডিংয়ে আসে এবং তিনি হয় এই দেশের রাষ্ট্রপতি রিজব তৈয়ব এরদোগান এবং সেই পার্টির নেতাও। তো বন্ধুরা এই দেশটি বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সংস্থার মেম্বার যেমন G20, G8, BSEC, ECO, OSCE, OIC বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দেশের কিন্তু এই দেশের বিভিন্ন প্রতিনিধি কিন্তু রাখা আছে। বাংলাদেশের সাথে তুর্কির সম্পর্ক খুবই গভীর সম্পর্ক এবং পাকিস্তানের মধ্যে থেকে তুর্কি এমন একটি দেশ যা বাংলাদেশকে কিন্তু মান্যতা দিয়েছিল। তো বন্ধুরা চলুন এই দেশের ন্যাশনাল অ্যান্থাম, এই দেশের পপুলেশন, ইন্ডিয়ান কর্তাকে, এই দেশের GDP, এই দেশের কলিং কোড এবং এই দেশের ড্রাইভিং সাইট আমরা এক এক করে সব কিছুই দেখে নেব। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন তুর্কির যে ন্যাশনাল অ্যান্থাম তা এখানে লিখে দিয়েছি। তাছাড়া তুর্কির যে ভালো করে দেখলে বুঝতে পারবেন অফিসিয়াল নাম তা টার্কিশ ভাষায় এখানে লিখে দিয়েছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন ক্যাপিটাল আঙ্কারা এবং সব থেকে বড় শহর ইস্তাম্বুল এখানে লিখে দিয়েছি এবং এই দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুর্কি ভালো করে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া ধর্ম যদি আমরা দেখি ইসলাম বহুল এই দেশটি যা সুন্নি ইসলাম এখানে 94% থাকে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রেসিডেন্ট রিজব তৈয়ব এরদোগান আপনারা দেখতে পাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট এনাদের ছবি দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন জল 2.03 একটি রিপোর্ট বলে পৃথিবীর নজরে তুর্কি পৃথিবীর মধ্যে 17 নম্বরে আছে। 1.154 ট্রিলিয়ন এই দেশের টোটাল GDP এবং কারেন্সি ভালো করে দেখলে বুঝতে পারবেন তুর্কি লিরা এবং এই দেশের ড্রাইভিং সাইট রাইট এবং কলিং কোড +90। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে টোটাল পপুলেশন 8 কোটি 8 লাখ এবং তুর্কির মধ্যে ইন্ডিয়ান উপস্থিত আছে 300-এরও বেশি। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে লিখেও দিয়েছি। তো বন্ধুরা এই দেশটি কোথায় তা আমি আপনার গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় তাও দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন আমি আপনাদের একটি ম্যাপ দেখাই। ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল ম্যাপের সাহায্যে এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় তা দেখানোর চেষ্টা করছি এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় তাও দেখানোর চেষ্টা করছি এবং আঙ্কারার মধ্যে উপস্থিত বিভিন্ন সুন্দর সুন্দর শহরের ছবি দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা পাকিস্তানের সঙ্গে এই দেশের যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ বা সুসম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে তুর্কির যে সম্পর্ক তা অতি ঘনিষ্ঠ বা সুসম্পর্ক। তুর্কি এমন একটি দেশ যা পাকিস্তানে থেকে বাংলাদেশকে মান্যতা দিয়েছিল। হযরত শাহজালাল এমন একজন ব্যক্তি যা তুর্কির সঙ্গে অতি সুসম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল এবং ওনার নামে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে যা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। তো বন্ধুরা চলুন এই দেশের আজকের দিনে যিনি প্রেসিডেন্ট ওনার ছবি দেখানো যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন ওনার ছবি দেখানোর চেষ্টা করছি এবং ওনার সই দেখানোর চেষ্টা করছি উনি কোন কোন
দেশে ভিজিট করেছেন ওই দেশগুলোর কালার আমি এখানে লিঙ্ক করে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন কোন কোন দেশে বেশি গিয়েছিলেন। আমি আপনাদের এই ম্যাপও দেখানোর চেষ্টা করছি। এই দেশে সরকারের পথে থাকা বিভিন্ন মানুষের ছবি আরও অন্যান্য মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি এবং এই দেশে যে পয়সা তাও দেখানোর চেষ্টা করছি। এই দেশের কয়টি রাজ্য আছে তাও দেখানোর চেষ্টা করব এবং এই দেশের কয়টি জেলাও তাও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশের মধ্যে 2015 G20 একটি সামিট হয়েছিল, সেই ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন তুর্কির G20 সামিট আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই দেশে বিভিন্ন সময় কিন্তু প্রোটেস্ট হয়ে থাকে, তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি এত সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই দেশের বিভিন্ন টেনিস প্লেয়ার ওনাদের ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তুর্কির মধ্যে এয়ারপোর্টের সংখ্যা যদি আমরা দেখি তাহলে 50, ভারতবর্ষে তা 130-এরও বেশি। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের ট্রেডিশনাল বিভিন্ন ড্রেসও দেখানোর চেষ্টা করব, এই দেশের বিভিন্ন কালচার তাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম অটোমান সাম্রাজ্য। হ্যাঁ বন্ধুরা, অটোমান সাম্রাজ্য এই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা 1481-এ আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে 1566-এ। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন তুর্কির অংশ, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে 1683-তে। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যে বিদেশি অঞ্চলও কিছু আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন 1739-এ। হ্যাঁ বন্ধুরা, 1739-এর যে অংশ তাও দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই দেশের আরও অন্যান্য সময় কিন্তু বিভিন্ন অংশ ছিল, যা 1940-তে। আমি আপনাদের সুস্পষ্টভাবে সেইও ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন? হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের যে অটোমান সাম্রাজ্যের যে ম্যাপ তাও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন, এই দেশের ক্লাইমেট চেঞ্জ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভারতবর্ষ এবং এই দেশের যে সুসম্পর্ক শুরু হয় 1948-এ, এবং তুর্কির দূতাবাস নিউ দিল্লি মুম্বাইতে উপস্থিত আছে, এবং ভারতবর্ষের যে দূতাবাস আঙ্কারা এবং এই দেশের সবথেকে বড় শহর ইস্তাম্বুলে উপস্থিত আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ক্লাইমেট চেঞ্জের যে ছবি তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বাসিন্দা কোন কোন দেশের সবথেকে বেশি থাকে, সেই সব দেশ এখানে রেট করে দেওয়া আছে, এবং এই দেশের সঙ্গে কোন কোন দেশের সুসম্পর্ক তাও একটি ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করব। যেই দেশ এখানে আপনারা ব্লু দেখতে পাবেন, ওই দেশের সঙ্গে কিন্তু এই দেশের সুসম্পর্ক আছে, ভালো করে আপনারা দেখে বুঝতে পারবেন। দেখছেন? পাকিস্তানকে সমর্থন করায় ভারতবর্ষকে সন্তুষ্ট করে এমন কোনো বয়ান কিন্তু এখনও পর্যন্ত তুর্কি থেকে শোনা যায়নি। ভারতবর্ষের বিরোধিতা করেছে অনেক সময় তুর্কি, যেমন নিউক্লিয়ার প্রোগ্রাম এবং কাশ্মীর ইস্যুতে 2014-এ, যাতে আফগানিস্তানের মধ্যে নাটোর সেনা উপস্থিত থাকে এবং ইউএসএর সেনা উপস্থিত থাকে, তার জন্য কিন্তু হস্তক্ষেপ করেছিল ভারতবর্ষ এবং তুর্কি। কাশ্মীরের 370 ইস্যুতে কিন্তু ভারতবর্ষের সমালোচনা করেছিল তুর্কি, এবং তুর্কি বলেছিল যে একপক্ষ বিচার করে কিন্তু 370-কে লাগু করা হয়েছে। 24 December 2020-তে কিন্তু তুর্কি একটি ওয়েবসাইট, যা ভারতবর্ষ ব্যবহার করেছিল পাকিস্তানের বলায়, সেই ওয়েবসাইটও বন্ধ করে দেয় তুর্কি। এবং তখন ভারতবর্ষ বলেছিল আতঙ্কবাদীকে সমর্থন করে কিন্তু তুর্কি, তখন কিন্তু একটা বয়ান জারি করা হয়েছিল। এবং একসময় ধ্রুব হেলিকপ্টার কিন্তু কিনেছিল তুর্কি বিভিন্ন প্রকার ইমার্জেন্সি সেবার ক্ষেত্রে। 18 March 2012 তুর্কির দূতাবাস বলেছিল, এবং তুর্কির দূতাবাস থেকে ঘোষণা করা হয় হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে যাতে দূতাবাস খোলা হয় ভারতবর্ষের মধ্যে তুর্কির, কেননা তুর্কির যে এয়ারলাইন্স তা অনেক ঋণের মধ্যে চলছে, এবং এই সব জায়গায় দূতাবাস খোলার পক্ষে কিন্তু এই ঋণের ভাগ অনেকটাই কম হবে। 23 September 2009-এ কিন্তু তুর্কির পক্ষ থেকে একটি স্যাটেলাইট লঞ্চ করা হয় ভারতবর্ষ থেকে, এবং সেই স্যাটেলাইটটির নাম ছিল PSLC-14। এবং ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে ঔষধ কিন্তু তুর্কির মধ্যে যায়, এবং তুর্কির বিভিন্ন দামি দামি এবং নামি দামি গাড়ি কিন্তু ভারতবর্ষে আসে বিক্রি করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটি স্বাধীন দেশ তুর্কির সম্পর্কে সব কিছুই। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলঘন্টি ঘর নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।